অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে নতুন উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলম ওয়াহিদুদ্দিন মাহমুদ ফাজুল কবির খান ও আলিমা মজুমদারের নাম শোনা যাচ্ছে আজ বিকেল চারটায় বঙ্গভবনে তারা শপথ নেবেন বলে জানা গেছে এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন একুশ জন সবশেষ গেল মঙ্গলবার শপথ নেন উপদেষ্টা ফারুক ই আজম তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে রোববার শপথ নেন বিধানরঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা এর মধ্যে বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গত আট আগস্ট রাতে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের চোদ্দ উপদেষ্টা শপথ নেন প্রিয় নম্বর সেট করে বিকাশে শ্রেণবাণী করুন ফ্রি এ নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর রহমান বঙ্গভবনে আজ শপথ কয়টার সময় অনুষ্ঠিত হবে আর প্রস্তুতি কোন পর্যায়ে আছে দেখুন আট আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে যাত্রা শুরু হয় আপনি জানেন যে প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসলে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন এর পরে পর্যায়ক্রমে ওই দিন আসলে আরও তেরো উপদেষ্টা শপথ নিয়েছেন পরবর্তীতে আরও দুই উপদেষ্টা এবং সবশেষ ফারুকি আজম নামে একজন উপদেষ্টা তিনি শপথ নিয়েছেন এর পরে আসলে এই যে উপদেষ্টা পরিষদের যে পরিধি সেই পরিধি বাড়ছে আরও চারজন উপদেষ্টা তারা শপথ গ্রহণ করছেন আমরা আসলে যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে এই উপদেষ্টাদের শপথ গ্রহণ কেন্দ্র করে সব ধরনের যে আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি আসলে শেষ করা হয়েছে এরই মধ্যে পরিবহন পুল থেকে এই উপদেষ্টাদের জন্য যে গাড়ি সেই গাড়ি প্রস্তুত রাখা হয়েছে পাঁচটি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে কারণ আপনি জানেন যে উপদেষ্টাদেরকে একটি করে যে সরকারি যে গাড়ি সেই গাড়ি দেয়া হচ্ছে আর সেই প্রস্তুতিটি নেওয়া হয়েছে এবং একই সাথে এই গণভবনে এই উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে সব অতিথিরা থাকবেন সেই অতিথিদের যে তালিকা সেই তালিকা প্রস্তুত করে কারা কারা থাকবেন তাদেরকেও যে আমন্ত্রণ জানানোর সেই আমন্ত্রণ জানানোটিও আসলে হয়েছে তো এই যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং আজকে বিকেল চারটার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই যে যে চারজন উপদেষ্টা সেই শপথ গ্রহণ তিনি আসলে করাবেন আমি আপনাকে যদি আসলে একটু বলি উপদেষ্টা শপথ দেবেন তারা আসলে কোন কোন মন্ত্রণালয় পেতে পারেন কোন তথ্য আছে কিনা আপনার কাছে দেখুন এই যে চারজন উপদেষ্টার নাম আমরা আসলে যেটি আসলে শুনতে পেয়েছি এই চারজন উপদেষ্টা কিন্তু আসলে কেউ অর্থনীতিবিদ বা কেউ মন্ত্রিপরিষদের সচিব ছিলেন তো তাদের মন্ত্রণালয়টি আসলে দেওয়া হয় মূলত শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে প্রধান যিনি উপদেষ্টা আছেন তিনি আসলে তাদের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়টি আসলে ঠিক করে দিবেন এরই মধ্যে আমরা যেটি আসলে দেখতে পেয়েছি যে বাণিজ্য মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় সহ চব্বিশটি মন্ত্রণালয় এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার অধীনের আসলে রয়েছে ধারণা করা হচ্ছে যে এই যে চব্বিশটি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে এই চব্বিশটি মন্ত্রণালয়ের মধ্য থেকেই যে নতুন চারজন আসছেন তাদেরকে আসলে মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়া হবে আমি যদি আপনাকে সংক্ষেপে এই যে চারজন উপদেষ্টা যারা আজকে শপথ গ্রহণ করবেন আর তাদের সম্পর্কে যদি আসলে একটু আমি আপনাকে বলি যে প্রথমে যদি আমি আলী ইমাম মজুমদারের কথা বলি তিনি আপনি জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু আসলে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই ইমাম মজুমদার তিনি আসলে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন তিনি গত যে তত্ত্বাবধায়ক সরকারের যে আমল সেই আমলে আসলে তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন এর পরপরই আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু আসলে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং দু হাজার সালে তিনি অবসরে গ্রহণ করেন এবং আরেকজন আছেন ওয়াহিদুদ্দিন মাহ মাহমুদ তিনি কিন্তু এই গত যে তত্ত্বাবধায়ক সরকার সেই গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি এর আগেও যে উপদেষ্টা সেই উপদেষ্টার দায়িত্ব পালন পালন করেছেন এবং আরেকজন আছেন ফাজ করিম কবির খান তিনি একজন সচিব ছিলেন এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি বিদ্যুৎ বিভাগের সচিবের আসলে দায়িত্ব পালন করেছেন অর্থাৎ আমরা যদি উপদেষ্টাদের কর্মজীবনটি আসলে দেখি যে এরা কিন্তু আসলে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করেছেন এবং প্রত্যেক যে যে বিভাগেই দায়িত্ব পালন করেছেন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পদে আসলে ছিলেন তো ধারণা করা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয় এই যে চারজন উপদেষ্টা আছে তাদেরকে আসলে দেয়া হবে আদিলুর রহমান আপনাকে ধন্যবাদ আমরা জানছিলাম অন্তর্বর্তীকালীন সরকারে আরও চারজন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন তাদের আজকেই শপথ অনুষ্ঠান হবে সেটি বঙ্গভবনে হবে বিকেলে